এই খাস খবর বাংলা এটি কিন্তু আমি দেখি, দেখছিও, আর আপনাদেরকেও অনুরোধ এটি দেখবেন আপনারা। আর আপনাদের আগামী যে শারদ শুভেচ্ছা সেটা এখন থেকে দিয়ে দিচ্ছি। সামনেই মহালয়া, তারপরে মহাপুজো, সবাই খুব শান্তিতে থাকুন, নির্বিঘ্নে পুজো কাটুক, এটা আমার আরও কামনা। জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে দিদিকা বলো কর্মসূচির সূচনা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রূপম মুখার্জি, পঞ্চায়েত সমিতির সদস্য যতীন মুখার্জি, অরূপ নন্দী, রাঘরি ঘোষ, কাজী আব্দুল সাবির, কাজী আসাদুল্লাহ প্রমুখরা। এই কর্মসূচির মাধ্যমে তারা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের নানান সমস্যার কথা জানার চেষ্টা করে। আমাদের দলের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে যেভাবে হয়েছে যে আগামী দিনে আপনাদের সাজেশনের মাধ্যমেই আমরা আরও ভালো কিছু করতে পারি, এবং তার সঙ্গে এই দিদিকে বলো কর্মসূচির এই কার্ডটা ধরুন, এই কার্ডটাতে আপনি ফোন করে এই ফোন নম্বরে আপনি অনায়াসে জানাতে পারবেন, অনায়াসে। এবং অ্যাডমিট ধরুন অনায়াসে আপনি জানাতে পারবেন এই কর্মসূচির মধ্যে দিয়ে। জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট 5 জন ব্যক্তির কাছে ঘুরে এলাকায় যা সাড়া পেয়েছি, মানুষ বলছে আমাদের পাড়ায় আসুন, দাঁড় করিয়ে আমাদের অভাব অভিযোগ শুনুন, কারণ এই কর্মসূচি সারা পশ্চিমবাংলা ব্যাপী একটা ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। দিনমজুর, খেটে খাওয়া কৃষক, শ্রমিক থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সমস্ত মানুষ চাইছে দিদির কাছে এই ফোন নম্বরে ফোন করে একটু অভিযোগ জানাই বা একটু সুরাহা পাই বা একটু আবেদন করি, আবদার করি, যার ফলে এলাকার উন্নয়ন হবে, ব্যক্তিগত উন্নয়ন হবে, এটা চাইছি। এবং তার জন্য আমরা চাইছি আরও বেশি করে এই কর্মসূচিটা জগৎবল্লভপুরের আরও গ্রামে গ্রামে আমরা করব, চেষ্টা করছি। এটা কিন্তু কোনো ক্ষোভ বিক্ষোভ বলে এ করছে না, মানুষ তার আবেদন বা নিবেদনটাকে আমাদের কাছে তুলে ধরছে, হ্যাঁ, তার আবেগটাকে তুলে ধরছে। এখানে আমাদের কোনো রাগের ব্যাপার নেই, এখানে বরঞ্চ আমরা খুব প্রোলাইন। আমার নাম রূপম মুখার্জি, আমি সাধারণ সম্পাদক হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস। আমাদের জায়গা জায়গা নিয়ে একটু অসুবিধা হয়েছিল, যার জন্য মাপযোগ করা হয়েছে, তা মাপযোগ করে আমাদের জায়গাটা বেরিয়েছে, এর জন্য আমার স্বামীকে অনেক মারধর করেছে। সেখানে আমি আমার স্বামীকে টেনে আনতে গেছি একজন পুরুষ হয়ে, আমাদের পাশের বাড়ি স্বপন পাল, সমর পাল আর শ্যামল পাল, তার বউ মেয়ে, স্বপন পালের মেয়ে বউ। এবার আমার স্বামীকে আমি আনতে গেছি, স্বপন পাল আমাকে ধরে মেরেছে, বিশাল মেরেছে। স্বপন পালের স্ত্রী আর মেয়ে আমার চুল ধরে, আমরা জানাতে যাচ্ছিলাম, আমাদের পার্টির লোক আমাদের বললো যে আমরা ব্যাপারটা দেখছি আর এগোতে হবে না। এই কারণে অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সম্পর্ক ফোন নাম্বার 7679367912। উপার্জন নয়, ভবিষ্যতে আপনার জীবন সুরক্ষিত করতে দরকার বিনিয়োগ এবং সঞ্চয়। তাই আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে ডাইনামিক মানি প্ল্যানার। এখানে ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার হোল্ডিং করা হয় এবং ইকুইটি, কমোডিটি আর কারেন্সি ট্রেডিং করা হয়। তাছাড়া বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড, লামসাম, SIP, টার্ম ইন্স্যুরেন্স, ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স এবং ইউলিপ হেলথ ইন্স্যুরেন্সও করা হয়ে থাকে। এছাড়াও সমস্ত ধরনের মেডিক্লেম এবং সব ধরনের ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর জন্য এখনই চলে আসুন ডাইনামিক মানি প্ল্যানার। এই সম্পর্কে বিশদ তথ্য জানতে আপনারা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত সম্পর্ক করতে পারেন ডাইনামিক মানি প্ল্যানারের প্রতিনিধিদের সাথে। ঠিকানা পুরুলিয়া বরাকর রোড, ভ্যালেন্টাইন্স লজের 2তলায়। সম্পর্ক ফোন নাম্বার 8250096874 অথবা 9144528778 এবং 8617052790।